আসসালামু আলাইকুম সবাইকে, আজকের এই ভিডিওতে নতুন একটি ইউএসডিটি ইনভেস্টমেন্ট সাইট শেয়ার করব। এই সাইটটিতে অ্যাকাউন্ট খুলে মাত্র 6 ইউএসডিটি ডিপোজিট করে এখান থেকে ভিআইপি ওয়ানে প্রতিদিন 1 ইউএসডিটি ইনকাম করতে পারবেন। তবে হচ্ছে আপনার 6 ইউএসডিটি হচ্ছে বাইন্যান্স থেকে ডিপোজিট করা যায় না, বাইন্যান্স থেকে ডিপোজিট করতে হলে মিনিমাম 10 করতে হয়। আর এখানে 6 ইউএসডিটি ডিপোজিট করে ভিআইপি ওয়ান নিলে প্রতিদিন হচ্ছে 1 ইউএসডিটি ইনকাম, এবং ভিআইপি টু নেওয়ার জন্য হচ্ছে 60 ইউএসডিটি ডিপোজিট করতে হবে, প্রতিদিন হচ্ছে 12 ইউএসডিটি ইনকাম। তো কীভাবে কাজ করবেন, উইথড্র করবেন সব কিছু এই ভিডিওতে দেখাবো। আর রেফার কমিশন 3% পর্যন্ত, 10%, 5%, তারপর হচ্ছে 1%। অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিওর ডিসক্রিপশনে সাইটটি লিঙ্ক পাবেন, প্রথমে লিঙ্কটুকু ক্লিক করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। ইমেল দেওয়ার পর তারপর লগ ইন পাসওয়ার্ড দেবেন, তারপর হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পর সাইন আপ লেখার উপর ক্লিক করবেন। তো অলরেডি আমার সাইন আপ করা রয়েছে, যার কারণে আমি সাইন ইন করবো, নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করলাম। তো লগ ইন সাকসেসফুল। তো লগ ইন হওয়ার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে, অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন, সাইট সম্পর্কে এখানে আরও ডিটেলস দেখে নিন। তো অলরেডি এখান থেকে কিন্তু আমি ভিআইপি ওয়ান নিয়েছি, আপনারা ভিআইপি ওয়ান নেওয়ার জন্য টাস্টল থেকে ডিপোজিট করতে পারেন 6 ইউএসডিটি, যেহেতু বাইন্যান্স থেকে 10 এর নিচে করা যায় না। তো যা কীভাবে এখানে ভিআইপি ওয়ান নেবেন সেটা দেখাই, অথবা টু নেবেন। এখানে যেহেতু ইনকাম বেশি দেয়, রিস্ক বেশি, যারা কাজ করবেন তাদেরকে বলবো ভিআইপি ওয়ান অথবা টু নিয়ে রিস্ক নিয়ে কাজ করতে পারেন। এখানে ডিপোজিট করার জন্য ডিপোজিট লেখার উপর ক্লিক দেবেন, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে অ্যাড্রেসটি কপি করবেন, ডিপোজিট অ্যাড্রেস। 1 থেকে 3 মিনিটের মধ্যে ডিপোজিট অ্যাড হয়ে যাবে। তো এখানে ডিপোজিট করার জন্য সাপোজ আমি বাইন্যান্সে আসলাম, তারপর ওয়ালেটে ক্লিক দিব, তারপর স্পটে ক্লিক দিব, তারপর এখান থেকে হচ্ছে উইথড্র লেখার উপর ক্লিক দিব, তারপর ইউএসডিটি সিলেক্ট করব, তারপর সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক দিব, তারপর অ্যাড্রেসটি হচ্ছে পেস্ট করব, তারপর এখান থেকে নেটওয়ার্ক 20 আর 20 সিলেক্ট করব, তারপর এখানে অ্যামাউন্ট দিব। তো সাপোজ হচ্ছে আপনি ভিআইপি টু নিতে চান, ভিআইপি টু নেওয়ার জন্য হচ্ছে আপনাকে ডিপোজিট করতে হবে হচ্ছে 60 ইউএসডিটি। তো সাপোজ এখানে হচ্ছে 61 দিব, কারণ 1 ইউএসডিটি হচ্ছে নেটা ফ্রি কাটবে। তারপর উইথড্র লেখার উপর ক্লিক করলে উইথড্র হয়ে যাবে, এবং এই সাইটের মধ্যে এসে রিসার্চ কমপ্লিট লেখার উপর ক্লিক দিবেন। তারপর কিছুক্ষণের মধ্যে যখন ভিআইপি আনলক হয়ে যাবে, কাজ করার জন্য যেটা আনলক হয়েছে ওইটার উপর ক্লিক দিবেন, তারপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। কাজ পাবেন হচ্ছে ডেলি 2টা, প্রতি 24 ঘন্টা পর পর কাজ করতে পারবেন। তো কাজ কমপ্লিট করবে, ফিনিশ দ্য টাস্ক লেখার উপর ক্লিক করলে কাজ কমপ্লিট করব। তো কাজ কমপ্লিট, এখন যদি হোমে ক্লিক করি, তারপর এখান থেকে যদি উইথড্র লেখার উপর ক্লিক দিই, তো এখানে দেখতে পাচ্ছেন 1 ইউএসডিটি হচ্ছে ইনকাম হয়েছে। এটা উইথড্র করবো, উইথড্র করার জন্য হচ্ছে বাইন্যান্স থেকে অ্যাড্রেস নিয়ে আসবো, উইথড্র অ্যাড্রেস। তো ওয়ালেটে ক্লিক দিব, তারপর স্পটে ক্লিক দিব, তারপর ডিপোজিট লেখার উপর ক্লিক দিব, তারপর এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করব, তারপর এখান থেকে 20 আর 20 সিলেক্ট করব, তারপর অ্যাড্রেসটি কপি করব, তারপর সাইটটির মধ্যে আসবো, আসার পর অ্যাড্রেসটি হচ্ছে পেস্ট করব, তারপর এখানে অ্যামাউন্ট দিব, দেওয়ার পর এখানে সিকিউরিটি পাসওয়ার্ড, অ্যাকাউন্ট খোলার সময় যেটা দিচ্ছি ওইটা দিয়ে কনফার্ম লেখার উপর ক্লিক দিব। উইথড্রল সাকসেস, এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যালেন্স কেটে নিচ্ছে, এখন এখান থেকে ব্যাক দিব। উইথড্র পেতে মোটামুটি হচ্ছে আপনার 5-7 মিনিট সময় লাগতে পারে। তো উইথড্র আস্তে আস্তে আমরা বাকি ফিচারগুলো দেখি। এখানে দেখতে পাচ্ছেন টিম লেখা, যদি টিম লেখার উপর ক্লিক দিই, টিম লেখার উপর ক্লিক দিলে এখানে হচ্ছে আপনি রেফার লিঙ্ক পেয়ে যাবেন, এবং আপনার রেফারে কী কত ডিপোজিট অ্যান্ড উইথড্র করছে এগুলো দেখতে পারবেন। আর এখান থেকে যদি মি লেখার উপর ক্লিক দিই, এখান থেকে হচ্ছে ফিনান্স রেকর্ড, ইনভেস্টমেন্ট রেকর্ড এসে এগুলো দেখতে পারবেন। আর স্ক্রিনে ক্লিক দিলে এখান থেকে হচ্ছে ইনভাইট ফ্রেন্ড টু টপ আপ 30 ইউএসডিটি গেটে অন টাইমে একবার স্পিন করতে পারবেন। আর এখান থেকে হেডফোন আইকন, এখানে ক্লিক দিলে কাস্টমার সার্ভিস পেয়ে যাবেন, তারপর এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। তো যাক, এখান থেকে হচ্ছে আমরা অপেক্ষা করি, পেমেন্ট পাইলে হচ্ছে ভিডিওটি স্টার্ট করে পেমেন্ট প্রুফটা দেখাবো। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর পেমেন্টটা পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন ইউএসডিটি ডিপোজিট সাকসেসফুলি। আর এখান থেকে যদি আমরা বাইন্যান্সে এসে মেইলে এসে যদি রিফ্রেশ দিই, এবং এখানে দেখতে পাচ্ছেন মেসেজটা 1 ইউএসডিটি কিন্তু পেমেন্টটা পেয়েছি। আমরা যদি হচ্ছে সাইট বাইন্যান্স থেকে দেখা, এখানে 1 ইউএসডিটি হচ্ছে পেমেন্টটা পেয়েছি। এই ছিল মূলত ভিডিওটি। তারপরে যদি কিছু জানা থাকে, ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে, সেখানে চাইলে মেসেজ করতে পারেন। ধন্যবাদ।